ই লার্নারে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, বড়সড় আপডেট নিয়ে উপস্থিত হয়েছে। বোর্ডের আধিকারিক রেলওয়ে গ্রুপ ডির রেজাল্ট ঘোষণা করে দিয়েছে। কি ঘোষণা! কোটি কোটি ছাত্রদের বড় ঝটকা দেওয়া হয়েছে। বলা হয়েছিল রেজাল্ট পাবলিশ হবে 13ই ফেব্রুয়ারি, কিন্তু এখন রেজাল্ট ডেট চেঞ্জ হয়ে গেছে, রেজাল্ট পিছিয়ে গেছে। কিন্তু সাথে সাথে আরও বড়সড় আপডেট সামনে এসেছে। তো কি ঘোষণা! চলুন অফিসিয়াল আপডেট একটু দেখে নিই, কেন রেজাল্ট বদলে গেল সম্বন্ধীয় আপডেট এসে গেছে। এর আগে রেলের LLP-র রেজাল্ট সঠিক আপডেট দেওয়া হয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে। এর কারণ কি? রেলওয়ের যে বড় আধিকারিক অঙ্গরাজ মোহন, তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে আপডেট দিয়ে থাকেন। তো চলুন বন্ধুরা দেখি একটু অফিসিয়াল আপডেট। এই যে ইন্ডিয়ান এক্সপ্রেসে সরাসরি বলা হয়েছে, দ্য রেজাল্ট অফ দ্য RLLB গ্রুপ ডি এক্সামিনেশনস উইল বি ডিক্লেয়ার্ড বাই February 17, 2019। তো বন্ধুরা, 17 তারিখে রেজাল্ট পাবলিশ হবে। আপনারা সবাই বিভিন্ন কাগজপত্র রেডি থাকবেন, খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন করা হবে, আর সঙ্গে মাঠের প্রস্তুতিও রেডি রাখবেন, কেননা 1000 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে, আর 35 কেজি ওজন নিতে হবে, মোটামুটি 100 মিটার 2 মিনিটের মধ্যে দৌড়াতে হবে। তো বেস্ট লাক, বেস্ট অফ লাক বন্ধুরা। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।